শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভুয়া নাম, ভুয়া ফোন নম্বর, আবারও কুম্ভমেলায় 1,00,000 কোভিড পরীক্ষায় জালিয়াতি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ভারতে জ্বরে আক্রান্ত শিশুকে গলা টিপে হত্যা করলেন মা। সাগরে উত্তেজনা তুঙ্গে, মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিল চীন। 271 তালেবানকে হত্যার দাবি আফগান সরকারের, হাতছাড়া হলো আরও নতুন একটি এলাকা। চীনের সঙ্গে আফগান সীমান্তে নিয়ন্ত্রণ নিল তালেবান। মালয়েশিয়ায় 6 মাসে বাংলাদেশি সহ 9,200 অভিবাসী গ্রেফতার। এবং সবশেষ থাকছে হত্যা নয়, হাইতির প্রেসিডেন্টকে আটকের পরিকল্পনা ছিল, চাঞ্চল্যকর স্বীকারোক্তি ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে করোনাভাইরাসের সংক্রমণকালে দলে দলে কুম্ভমেলায় ভিড় করা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই, কিন্তু সমালোচনা উড়িয়ে স্বাস্থ্যের পাশাপাশি ধর্মও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিল উত্তরাখণ্ড রাজ্য সরকার। কিন্তু সেই কুম্ভমেলাতেই করোনা পরীক্ষার নামে বড় দুর্নীতি সামনে এসেছে। অভিযোগ, কুম্ভমেলায় অংশগ্রহণকারী প্রায় 1,00,000 মানুষের কোনো করোনা পরীক্ষাই হয়নি, মনগড়া নাম্বার ফোন নম্বর দিয়ে পরীক্ষা হয়েছে বলে শুধু খাতা কলমেই দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বটে, তবে তাতে নাস্তানাবুদ অবস্থা তদন্তকারীদের। ওই 1,00,000 ফোন নম্বরের ফোন করে সত্যতা যাচাই করেছেন তারা, কিন্তু তাতে দেখা গেছে খাতাই কলমে ফোন নম্বর নথিভুক্ত থাকলেও তাদের কেউই কুম্ভমেলায় যাননি। কুম্ভমেলায় ভিড় করা নিয়ে বিতর্কের মধ্যে উত্তরাখণ্ড সরকার 11টি বেসরকারি সংস্থাকে অংশগ্রহণকারী সকালের আরটিপিসিআর পরীক্ষার বরাত দিয়েছিল, যাতে 1,00,000 মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। কিন্তু ওই 11টি সংস্থার মধ্যে ম্যাক্স কর্পোরেট সার্ভিসেস এর জমা দিয়া 1,00,000 আরটিপিসিআর পরীক্ষা ঘিরেই সন্দেহ দানা বাঁধে। সেই নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি লেখেন পাঞ্জাবের ফরিদকোটের বাসিন্দা বিপিন মিত্তু। তাতে জানা যায় কুম্ভমেলায় যোগই দেননি তিনি, অথচ হরিদ্বার থেকে তার টিআর এবং ফোন নম্বর নিয়ে পরীক্ষা করা হয়েছে। এগারো মাসে শিশু জ্বরে আক্রান্ত হয়েছে, সন্তানের চিকিৎসার জন্য বারবার স্বামীকে বললেও কোনো কর্ণপাত করেনি, তাই স্বামীর সঙ্গে রাগ করে ছেলেকে খুন করে গৃহবধূ। ভারতের দিল্লির ফতেহপুর এলাকায় গত 9 জুলাই ঘটনাটি ঘটে। পুলিশের সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ওই দম্পতির 11 মাসের ছেলের জ্বর হয়েছিল। স্ত্রী অনেকবার বলার পরও ছেলেকে হাসপাতালে নিচ্ছিল না স্বামী, জড়িয়ে হত্যা করে ওই নারী। পরে শিশুটির বাবা এবং পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে ওই গৃহবধূর নাম জ্যোতি, তার স্বামীর নাম সাদবীর তানোয়ার। 16 বছর আগে তাদের বিয়ে হয়। প্রতিবেশীরা জানান দম্পতি সম্পর্কে খুব একটা ভালো ছিল না, মাঝে মধ্যেই ঝগড়া হতো। শিশুটির মৃত্যুর পর তার মা এবং বাবা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। এই ঘটনায় জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছে চীনের সামরিক বাহিনী। যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরের পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চীনের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সোমবার এই ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই ব্যাপারে একটি বিবৃতিতে চীনের পিপলস লিবারেশন আর্মি সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাব। আফগানিস্তানে গতরাতের সংঘর্ষে 271 জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একটি বিবৃতিতে বলা হয়েছে নানগাহার, ওয়ার্কদাগ, গুস্ত কান্দাহার এবং কাপিসা প্রদেশে বিমান এবং স্থল অভিযানে 271 জন তালেবান সদস্য নিহত এবং 162 জন আহত হয়েছে। এদিকে গতরাতে গজনি প্রদেশের প্রধান শহরের অদূরবর্তী একটি এলাকায় তালিবান দখলে নিয়েছে বলে আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। গজনি শহরেও তারা হামলা চালাচ্ছে, তবে আফগান সরকার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া আজ সকালে পাকতিয়া প্রদেশের প্রধান শহরের রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশ প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের আলোচনা প্রক্রিয়া থমকে যাবার পাশাপাশি মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার
একই সময়ে তালেবান গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে এবং নতুন এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এর মধ্যে তারা আফগানিস্তানের একটি বড় অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সেদেশের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ওয়াখান এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগানিস্তানের বাদাক শহর প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আবদুল্লাহ নাজি এই খবর জানিয়েছেন। তিনি রোববার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বাদাকশান প্রদেশে তালেবান তাদের অগ্র অভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিনকিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে। তিনি বলেন, ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে তালেবান। হিন্দুকুশ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে, যার উচ্চতা 9,923 মিটার উঁচুতে অবস্থিত, দুর্গম পাহাড়ি পথ ওয়াখজি পাস হচ্ছে আফগান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ। আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ওয়াখানের পর পাকিস্তান এবং তাজিকিস্তানের মধ্যবর্তী এই গিরিপথটি অবস্থিত, যেটিকে ওয়াখান করিডোর বলা হয়। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্ত সীমায় এটির অবস্থান বলে এটির নিরাপত্তা বেইজিং এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 6 মাসে 9,200 অভিবাসী গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগ বলছে, এই বছরের প্রথম থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী 13,187 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই 6 মাসে মোট কত বাংলাদেশি আটক করা হয়েছে সেটা বলা হয়নি। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ধাতুক খায়রুল দাজাইমি দাওয়াত বলেছেন, এই সময়ে 2011টি অভিযানে 53,195 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সোমবার একটি বিবৃতি বলেছেন, এই সময়ে মোট 99 জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছিল এবং নির্বাসিতদের মধ্যে 1,041 জন পুরুষ এবং 2,266 জন নারী, 279 জন ছেলে এবং 144 জন মেয়ে রয়েছে। বিভাগের পরিসংখ্যানের ভিত্তিতে তিনি বলেছেন, 21 ডিসেম্বর থেকে 8 জুলাই বাস্তবায়িত পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে 80,865 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি নিজ বাড়িতে বন্দুকধারীদের হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জেনেবেল মোয়েস। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে দেশটির পুলিশ প্রশাসন। এরই মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে এবার বেরিয়ে এলো হত্যার রহস্য। জানা গেছে, মোয়েসকে হত্যা নয়, তাকে আটক করার পরিকল্পনা ছিল। হত্যার ঘটনায় আটক হওয়া কলম্বিয়া এবং হাইতি বংশোদ্ভূত আমেরিকানদের ফাঁস হওয়া স্বীকারোক্তির নথি থেকে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মায়ামি হেরাল্ড এবং তদন্ত কাজে জড়িত একজনের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট হত্যার ঘটনায় আটক করা 19 জনের অনেকের সঙ্গে কথা বলেছেন এমন একজন কর্মকর্তার বরাত দিয়ে মায়ামি হেরাল্ড জানায়, তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্টকে আটক করা, প্রেসিডেন্সিয়াল প্যালেসে নিয়ে যাওয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইতি বংশোদ্ভূত এই দুই আমেরিকান জেমস সুলেস এবং জোসেফ ভিনসেন্ট তদন্তকারীদের কাছে দাবি করেছেন, তারা কলম্বিয়ার কমান্ডো দলের অনুবাদক হিসেবে ছিলেন। তারা দুজন ঘটনাস্থলে পৌঁছে দেখেন প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। হাইতির পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আটক হওয়া কলম্বিয়ার নাগরিক জানিয়েছেন, তারা নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতে হাইতিতে এসেছিলেন, এমনকি তাদের কেউ কেউ প্রেসিডেন্ট মুয়েসের নিরাপত্তায়ও নিয়োজিত ছিলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।